আমি এখন আছি 34 নং পূর্ব আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। তো মনে হলো একটা ভিডিও করা যায়। আমি এখানে আসছি আজকে একটা ক্লাস নেওয়ার উদ্দেশ্যে। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যারাই ছোটবেলায় পড়াশোনা করেছি কোনো না কোনো প্রাইমারি স্কুলের সাথে আমাদের স্মৃতিটা জড়িত। তো এই ভিডিওটা দেখলে হয়তো অনেকের নিজের স্কুলের কথা মনে পড়ে যাবে। সো কাদের কাদের নিজের স্কুলের কথা মনে পড়ছে তারা কমেন্ট করে জানাবেন, এবং কে কোন প্রাইমারিতে পড়েছেন এটাও কমেন্ট করে জানাবেন। তো আমার মনে হয় যে প্রাইমারি স্কুলে আসলে প্রথমেই একদম ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে। যেমন আমিও আমার জীবনে 1 বছর একটা প্রাইমারি স্কুলে পড়েছি গোপালগঞ্জে। সো প্রাইমারি স্কুলে যারা পড়েছে তাদের পড়াশোনার ধরন এবং পড়াশোনার বা তাদের আদব কায়দা সব কিছু একটু ভিন্ন থাকে। এবং বাচ্চাদেরকে বাচ্চারা যখন প্রাইমারি সরকারি প্রাইমারিতে পড়ে তারা খেলাধুলোর জন্য একটা সুন্দর স্পেস পায় যেটা কিন্ডার গার্ডেনে পায় না। তো সবাই একটু কমেন্ট করে জানাবেন কার স্কুল কোনটা ছিল বা স্কুলের সাথে কী কী স্মৃতি আপনাদের সবার জড়িত আছে। এবং স্কুলের পাশটা একটু দেখাবো, যেহেতু এটা আমাদের গোপালগঞ্জ তো মধুমতি নদীর তীরে অনেকেই জানেন। তো এই যে গ্রামটা হরিদাসপুর গ্রামটা হচ্ছে একদমই মধুমতি নদীর পাড়ে। তো নদীর পাশ দিয়ে কিছু যে খাল টাল থাকে সেই খালের পাড়েই হচ্ছে স্কুলটা। এবং স্কুলের পাশের পরিবেশটা খুবই সুন্দর, এখানে অনেক বড় একটা খেলার মাঠ আছে, এখানে বাচ্চারা সাধারণত বিকালে খেলে। এবং বর্ষার সময় এই জায়গাটা অনেক সুন্দর থাকে, পাশেই হচ্ছে হাই রোড, তারপরেও এখানে এখনও গ্রামের আবহাওয়াটা আছে। তো আশা করি অনেকেরই নিজের স্কুলের কথা মনে পড়বে। তো সবাই কমেন্ট করে জানাবেন যে কার কার নিজের স্কুলের কথা মনে পড়ছে। ধন্যবাদ সকলকে।